একটি নকল, কৃত্রিম কিংবা আর্টিফিশিয়াল দাঁত একজন মানুষের মুখের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে, তেমনি আমূল পরিবর্তন আনতে পারে তার ব্যক্তিত্বেও। কিন্তু কোন কৃত্রিম দাঁতটি কেমন, কোন দাঁতটি ভালো বা কোন ধরনের কৃত্রিম দাঁত কখন ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আসুন তাহলে জেনে নিই বিভিন্ন ধরনের নকল বা কৃত্রিম দাঁত সম্পর্কে। রিমুভেবল ডেঞ্চার বা খোলা বন্ধ করা দাঁত তুলনামূলকভাবে তাড়াতাড়ি তৈরি করা যায়, দামি সাশ্রয়ী এবং খুব সহজে এর সাথে নতুন দাঁত সংযোজন করা যায় বলে অনেক আগে থেকেই এই ধরনের নকল দাঁত বেশ জনপ্রিয়তার সাথেই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এটি অনেক বেশি শক্ত ম্যাটেরিয়াল যেমন মেটাল বা অ্যাক্রাইলিক দিয়ে তৈরি করা হয় বলে তা ব্যবহারে অনেক সময় অস্বস্তি বোধ হয় এবং অনেক সময় দাঁতের মাড়ি বা তালুতে ঘাও সৃষ্টি হতে পারে। খাবার খাওয়ার পর এই ধরনের ডেঞ্চারগুলোকে খুলে পরিষ্কার করতে হয় এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পানিতে ভরা পাত্রে ডুবিয়ে রাখতে হয়। অনেক সময় এই ধরনের কৃত্রিম দাঁতগুলোর সাথে একটি ওয়্যার বা তার লাগানো থাকে যা পাশের দাঁতের সাথে একে আটকে রাখতে সাহায্য করে, কিন্তু এই ধরনের তার অনেক সময় পাশের দাঁতকে ক্ষয় করে ফেলতে পারে। এছাড়া অনেক সময় একটি বা দুটি দাঁতের জন্য এই ধরনের কৃত্রিম দাঁত ব্যবহার করলে তা হঠাৎ খুলে গিয়ে গলার দিকেও চলে গিয়ে বিপদ ঘটাতে পারে। কিন্তু যাদের মাড়িতে কোনো দাঁত নেই তাদের ক্ষেত্রে এই ধরনের রিমুভেবল ডেঞ্চার ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আবার বর্তমানে এই ধরনের কৃত্রিম দাঁতের ক্ষেত্রে একটি বিশেষ ধরন তৈরি হচ্ছে যাকে বলা হয় ফ্লেক্সিবল ডেঞ্চার। এগুলো অনেক নরম এবং এতে কোনো তার ব্যবহৃত হয় না বলে এগুলো বেশ আরামদায়কও। ব্রিজ, এক্ষেত্রে দাঁত না থাকা স্থানের সামনে ও পেছনের দুটি দাঁত হালকা কেটে ছোট করে এই দুটি দাঁতকে খুঁটি হিসেবে ব্যবহার করে মাঝের খালি স্থানে স্থায়ীভাবে দাঁত বসানো হয়। প্রথম পদ্ধতির চেয়ে এই পদ্ধতিটি কিছুটা ব্যয়বহুল হলেও ব্যবহারের সুবিধা এবং স্থায়ী পদ্ধতি বলে এটি বেশ জনপ্রিয়। তবে সামনের ও পেছনের দুটি ভালো দাঁত ইচ্ছাকৃত ক্ষয় করতে হয় বলে অনেকে এই পদ্ধতিতে খুশি নাও হতে পারেন। ইমপ্ল্যান্ট, অন্য দুটি পদ্ধতি থেকে এই পদ্ধতিটি কিছুটা নতুন। এই পদ্ধতিতে একটি স্ক্রু মাড়িতে সার্জারি করে বসানো হয় এবং তার উপর পরবর্তীতে দাঁত লাগানো হয়। এতে সামনে পেছনের ভালো দাঁত যেমন নষ্ট করতে হয় না, তেমনি এটি ব্যবহারেও প্রায় আসল দাঁতের মতোই মনে হয়। এছাড়া এটিতে ব্যবহৃত স্ক্রু বা দাঁত বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বলে তা মুখে, মাড়িতে কিংবা শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। কিন্তু এটি অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং মাড়িতে সার্জারি করে স্ক্রু বসাতে হয় বলে অনেকে এই পদ্ধতিতে অসম্মতি জানান। এছাড়া ডায়াবেটিস বা হাড়ের সমস্যা থাকলে এই ধরনের ইমপ্ল্যান্ট অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে।